আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। চাকরি প্রার্থী ভাই বোনেরা ওয়াক ইন ইন্টারভিউ তথা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগটি দেওয়া হবে। এই নিয়োগ নিয়ে কথা বলছি, এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। আকিস ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক পরিশ্রমী দক্ষ লোক নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে টেরিটরি ম্যানেজার TSM এবং সেলস অফিসার SO। এই পদগুলো মূলত ঢাকা দেওয়া হবে, ঢাকা দেওয়া লেখা আছে এখানে। ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস, স্নাতকোত্তর পাস যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা 1 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা TSM পদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 26 থেকে 34 বছর, 9/9/2022 তারিখ পর্যন্ত বয়স চাওয়া হয়েছে, সর্বোচ্চ 34 বছর। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর দক্ষ হতে হবে। যারা টেরিটরি সেলস ম্যানেজার এই পদটির জন্য আবেদন করবেন তাদেরকে, আর সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। তবে যারা SSC পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 0 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা SO পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদটিতে। সেলস অফিসার পদটিতে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারেন, তবে SO হিসেবে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এই পদটির বয়স চাওয়া হয়েছে 22 থেকে 32 বছর, 9/9/2022 তারিখ পর্যন্ত। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নিতে হবে, মাসিক সেলস রিপোর্ট তৈরি করতে হবে, মাসিক সেলস এর লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। FMCG ভোগ্যপণ্য বিশেষত জুস, কোমল পানি, দুগ্ধজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, চিপস ইত্যাদি সরবরাহ পণ্য সামগ্রী বিক্রয় যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এই পদটিতে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর 2022 তারিখ সকাল 10টা থেকে 2টা পর্যন্ত। পদে হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার এবং সেলস অফিসার পদে। স্থান হচ্ছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, 13/1/ক, পান্থপথ, ঢাকা। যারা এই দুইটি পদে চাকরি করতে ইচ্ছুক, অর্থাৎ মার্কেটিং এ ক্যারিয়ার করতে ইচ্ছুক, সেলস টেরিটরি সেলস ম্যানেজার এবং সেলস অফিসার পদে, তারা 9/9/2022 তারিখে এই ঠিকানায় গিয়ে কিন্তু সরাসরি ভাইবা দিতে পারেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিওনে 3 দিনব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং এর পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। ফিল্ড ট্রেনিং চলাকালীন সময়ে থাকা খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এই সময় কোম্পানি কোনো প্রকার টিডিএ প্রদান করবে না। আগ্রহী প্রার্থীদের বাংলায় বায়োডাটা, 2 কপি রঙিন ছবি, পাসপোর্ট সাইজের ছবি, 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, ভোটার আইডি কার্ড এবং ফটোকপি সহ পদবি অনুসারে ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আকিস ফুড অ্যান্ড বেভারেজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। টেরিটরি সেলস ম্যানেজার এবং সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হচ্ছে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন, অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।